আমার চিকেন স্টাফিংটা রেডি হয়ে গেছে। আমি এখানে একটা মশারি নেটের টুকরো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি তাল যে ঘষে দিয়েছে সেটাকে ভালো করে ছেঁকে নেব, তাহলে তালের যে আঁশগুলো আছে সব বেরিয়ে যাবে। I went from side to side to tell my trouble come alive. Can't wait, the sun is shining, lift the sails and follow my own tide, yeah. And there's a screaming in there, not telling me to leave for a while. So for the first time I trust in, right on now, I'm gonna ride my own line, oh. I wanna escape and restart all. তালটাকে ভালো করে ছেঁকে নিয়েছে, আর এই তালটাকে এখন আমি হাফ হাফ করে নেব। হাফ দিয়ে আমি পায়েস করব, আর হাফ তাল দিয়ে আমি বড়া করব। তো বড়া করার জন্য আমি রেডি করছি আগে। তালের বড়া করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা আর আন্দাজ মতন চিনি। তো এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখন রেডি হয়ে গেল বড়া ভাজার জন্য। Can't wait, the sun is shining, lift the sails and follow my own tide, yeah. And there's a screaming in there, not telling me to leave for a while. So for the first time I trust in, right on now, I'm gonna ride my own line, oh. I wanna escape and restart all. তালের পায়েস করার জন্য আমি কড়াইতে তালটা দিয়ে দিলাম, আর নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি, আর এখানে দেব চিনি। তো চিনিটা আন্দাজ মতন দিতে হবে, আর দেব পাউডার দুধ। তো পাউডার দুধটাও দিয়ে দিলাম, আর এখন অনেকক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাকে ভালো করে বানাতে হবে। আর আমি এখানে অল্প লিকুইড দুধও অ্যাড করব। তো লিকুইড দুধ অল্প দিয়ে দিলাম। তো এইভাবে করে জাল দিতে দিতে পায়েস হয়ে যাবে। You kiss me when you
হচ্ছে গোপালের প্রিয় জিনিস, আর ভাদ্র মাসে তো তাল খেতেই হয়। আমাদের তো নিয়ম আছে ভাদ্র মাসে শনি মঙ্গলবারে তাল খেতে হয়, তো এবার তো সম্ভব হয়নি শনি মঙ্গলবারে খাওয়ার। তো আজকে হচ্ছে শুক্রবার আর আমি শুক্রবারে বানালাম, কালকে খাবো, কালকে শনিবার। তো তাল যেরকম গোপালের খুব প্রিয় আর আমার হাজবেন্ডেরও খুব প্রিয়, তাই আমার প্রতি বছর নিজেই আমাকে এটাকে ভালো করে ঘষে দেবে। আমি তো পারি না, আমার এতটা জোর হয় না হাতে যে তালটাকে ঘষতে, আমি একদম পারি না। তো প্রতি বছর আমাকে তালটা আমার হাজবেন্ডই ঘষে রেডি করে দেয়, আমি তালের পড়া আর তালের পায়েসটাই বানাই। তো আমার হয়ে গেল কমপ্লিট, দেখিয়ে দিচ্ছি, এই যে তালের বড়া আর তালের পায়েস, এখানে বড়া আর এটা হচ্ছে তালের পায়েস। তো হয়ে গেল কমপ্লিট। তাহলে আজকে ভীষণ গরম লাগছে, এতক্ষণ উনানের পাড়ে থাকতে থাকতে এখন তো মানে গিয়ে একটু রেস্ট করব। তাহলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন যে ভিডিওটা আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন মিমি টেস্ট করছে। আর ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে, বাই বাই।